কাশিলে খুব ভালো না আজকে সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধিয়াশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে, সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং NDBS আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। তো সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাধা অবস্থায় ছিল, তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সেটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত, মানে আগে এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি আনা করত। এমনিতে তাদের সাথে আর কি যুক্ত আছে? আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি, মোবাইলগুলি আমরা সিজ করেছি, এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত। ঠিক আছে, তাদেরকে পুলিশ স্টেশনে আনা হবে। মহিলা এমনিতে আর কি করে, শুধু এটার সাথে জড়িত না সেটা আমরা পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনে বের করব। বাজার মূল্য কত হবে? এটা বডি রেট আছে একটা বোতল 266 টাকা। তো বাড়ি কোন জায়গা? রূপা দেবী বাড়ি বিহার কাটোয়ারি। এখানে কোথায় থাকে? এখানে সে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, আসে আবার চলে যায়। তাদেরকে আজকে কি আজকে কোর্টে পাঠানো হচ্ছে? পুলিশ স্টেশন হচ্ছে স্যার। এইভাবে শহরের মাঝখানে এরকম লোক ধরা পড়ছে, কি বলবেন এটা নিয়ে? সামনে দিনে এটা নিয়ে আমরা এটা নিয়ে কতক্ষণ এবং সেটা বন্ধ করার জন্য আমরা খুব চেষ্টা করছি।